আমার প্রিয় কচিকাঁচারা তোমরা অনেক দিন ধরে ঘরের মধ্যে আছো আর ভাবছ কবে আবার শ্রেণিকক্ষে যাব ছাদদের বকাবকি আদর ভালোবাসা পাব তো আমি বলবো তোমরা বাড়ির মধ্যে থাকবে কোথাও বেরুবে না মারণ ভাইরাস করোনা বিশ্বব্যাপী যে মার মহামারী রূপ নিয়েছে তার থেকে তোমরা সাবধানে থাকো বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করো আর বাড়ির বড়োদের কথাগুলো অবশ্যই মেনে চলো দুষ্টুমি একেবারে না যে একেবারে একটু পড়াশোনার দিকে আসি আজ আমরা আমাদের পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায় আকাশভরা সূর্য তারা নিয়ে একটু চর্চা করবো তোমরা আমার এই দৃশ্যশ্রাব্য প্রকল্পটি অডিও ভিজুয়াল প্রজেক্টটি দেখা ও শোনার সময় অবশ্যই একটি খাতা ও কলম নিয়ে বসবে আমি আজকে যেগুলির উপর আলোচনা রাখব সেগুলির তালিকা তোমরা লিখবে এক মহাবীরশ্ব বা ইউনিভার্স দুই নিহারিকা বা নেবুলা তিন ছায়াপথ বা গ্যালাক্সি চার নক্ষত্র বা টার পাঁচ নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন ছয় ধূমকেতু বা কামেট এবং সাত উল্কা বা মেটিওর আমরা সকলে যদি মেঘমুক্ত পরিষ্কার রাতের আকাশের দিকে তাকাই তাহলে দেখব আকাশের গায়ে যেন ছোটো ছোটো সাদা সাদা ফুল ফুটে আছে ওগুলো ফুল নয় কিন্তু ওগুলো হচ্ছে অসংখ্য আলোকবিন্দু দিনের বেলা অবশ্য ওদের আর দেখা যাবে না সূর্যের প্রচণ্ড আলোর জন্য দিন ও রাতের ওই সব আলোকবিন্দুকে বা জ্যোতিষ্ক বিন্দুকে বলে থাকি সরি জ্যোতির্বিন্দুকে বলে থাকি জ্যোতিষ্ক আকাশের এই কোটি কোটি জ্যোতিষ্ক সেই সাথে ধুলিকোনা গ্যাস প্রভৃতি নিয়ে যে অসীম শূন্যস্থান অসীম শূন্যস্থান আছে তাকে আমরা বলবো মহাবিশ্ব বা ইউনিভার্স মানুষ সভ্য হয়ে সভ্যতা নির্মাণের পর বিজ্ঞান নিয়ে যখন চর্চা শুরু করেছে তখন জানবার তাগিদ অনুভব হয়েছে কিভাবে এমন আশ্চর্যময় মহাবিশ্ব সৃষ্টি হলো সেই কাল থেকে আজ পর্যন্ত মহাবিশ্বের সৃষ্টি নিয়ে নানান তত্ত্ব ও তথ্য আমাদের সামনে এসেছে বেশ কিছুদিন আগে একটা তত্ত্ব বা মতবাদ বা অভিমত আমাদের কাছে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে এসেছে অর্থাৎ সমগ্র পৃথিবীব্যাপী এই মতামতটা গৃহীত হয়েছে এটি হল মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিস্ফোরণ দ্য বিগ ব্যাং এই আধুনিক মতবাদ অনুযায়ী আমরা জানতে পারি যে একটা প্রচণ্ড বিস্ফোরণ এর ফলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল আজ থেকে কয়েক বিলিয়ন বা কয়েক লক্ষ কোটি বছর আগে মহাশূন্যে একটি বিস্ফোরণ ঘটে যা থেকে সমস্ত শক্তি এবং বস্তুর উৎপত্তি হয় আমাদের এই মহাবিশ্বের সমস্ত পদার্থ ছিল একটা বালির কোণার থেকেও ছোট। এই বিস্ফোরণের ফলে প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি উদ্ভব হয় বিস্ফোরণের কয়েক মিনিট পরেই সূক্ষাত্তি সূক্ষ্ম বস্তু কোনা যা বালির কোনার থেকেও ছোট। তা ক্রমশ ঘন হতে হতে প্রোটোন ও নিউট্রন তৈরি করে যা কিনা পদার্থের আণবিক গঠন অর্থাৎ আমরা যদি একটা ছোট্ট মাটির ডেলাকে ভেঙেই তাহলে যে টুকরো টুকরো অংশ পাবো সেগুলোকে আমরা বলবো অনু সেই অণুটাকে যদি আবার ভেঙে ফেলি যেটা পাবো সেটাকে বলবো পরমাণু আমরা বড় হয়ে এগুলো সম্পর্কে বিস্তারিত জানব পদার্থবিদ্যা বা ভৌত বিজ্ঞান বই থেকে এখন সামান্য জানার চেষ্টা করব। খুব সামান্য যতটুকু আমাদের দরকার একটি পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা থেকে আমরা তার রাসায়নিক বৈশিষ্ট্য জানতে পারি আর নিউট্রন সংখ্যা থেকে তার ভর সম্পর্কে জানতে পারি হাইড্রোজেন কোন একটিমাত্র প্রোটন আর একটিমাত্র নিউট্রন থাকে এবং সে কারণে প্রথম হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হয় দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বিক্রিয়ার ফলে একটি হিলিয়াম পরমাণু সৃষ্টি হয় সহ্য শক্তি অর্থাৎ পারস্পরিক মধ্যে আকর্ষণ এই শক্তি এর কারণে হাইড্রোজেন আর ওই হেলিয়াম মিলন ঘটে এবং ঘনত্ব বেড়ে যায় এর ফলে উষ্ণতা সৃষ্টি হবে এবং অত্যন্ত উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘ সঙ্গে ধুলিকণা তৈরি করবে এই গ্যাসযুক্ত ধুলিকোনা থেকে কোটি কোটি বছর ধরে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ বা গ্যালাক্সি নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি অর্থাৎ আমাদের এই মহাবিশ্বে যা কিছু দেখছি সবই তৈরি হবে ওইভাবে আমাদের এই মহাবিশ্বে সব কিছু চলমান অবস্থায় আছে এবং ক্রমোন্নয় একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে সীমাহীন এই মহাবিশ্ব ঠিক কত দূর তা আমাদের কল্পনার বাইরে এতক্ষণ আমরা মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হলো তা জানলাম এবার জানব নিহারিকা সম্বন্ধে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকোনা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল কি বললাম মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকোনা ও গ্যাসের মেঘ তৈরি হয়েছিল তা হল নিহারিকা নেবুলা ল্যাটিন শব্দ নেবুলার অর্থ হলো মেঘ এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় মহাকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের মতো কতগুলি জ্বলন্ত বাষ্পময় উজ্জ্বল পদার্থ দেখতে পাই এদেরকে আমরা নিহারিকা বলি আমাদের ভিডিওতে নিহারিকার চিত্র দেওয়া রয়েছে এবারে আসা যাক সাহাপথে লক্ষ লক্ষ নক্ষত্র এক জায়গায় পাশাপাশি অবস্থান করলে যে সাদা উজ্জ্বল মেঘের মতো পথ বা বলয়ের সৃষ্টি হয় তাকে ছায়াপথ বা গ্যালাক্সি বলে আমাদের সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ নিয়ে তৈরি সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত ছায়াপথগুলো ডিম্বাকার পেঁচানো ইত্যাদি নানাবিধ আকৃতির হয়ে থাকে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা একটি বিরাট পেঁচানো ছায়াপথ আমরা রাতের আকাশে খালি চোখে যত তারা দেখি তার সবাই আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত অর্থাৎ ছায়াপথ সম্পর্কে যেটা আমরা জানলাম অনেক নক্ষত্রের সমষ্টি বা নক্ষত্র জগৎ হচ্ছে ছায়াপথ এবার নক্ষত্র বা স্টাফ মেঘমুক্ত পরিষ্কার রাতের আকাশে বহু ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দু জল জল করে কিংবা মিটমিট করে জ্বলতে দেখতে পাই এদেরকে আমরা নক্ষত্র বলি এদের নিজস্ব আলো উত্তাপ থাকে এরা স্থিরভাবে অবস্থান করে এদের আকার আয়তন বিশাল এই নক্ষত্র বা তারা একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্যবাদে অন্য সব নক্ষত্রের আলো মিটমিট করে সূর্য একটি নক্ষত্র যা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর পৃথিবী থেকে দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য আমাদের সবথেকে কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায় সূর্য ছাড়া পৃথিবীর কাছাকাছি আরও একটি নক্ষত্র আছে যার নাম প্রক্সিমা সেন্ট্রাউরি বা প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবী থেকে দূরত্ব একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার এই নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে একুশ মিনিট কুড়ি সেকেন্ড এখানে জেনে রাখা দরকার বাইশূন্য অবস্থায় আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ বাইশূন্য অবস্থায় আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হল এক আলোকবর্ষ মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে লাইট হাউস লাইট ইয়ার সরি লাইট ইয়ার ইউনিটে পরিমাপ করা হয় রং অনুযায়ী নক্ষত্র বা তারাদেরকে চারটি আলাদা আলাদা অংশে ভাগ করা হয় একটা লাল একটা হলুদ একটা নীল একটা সাদা ছোট লাল তারা এদের উষ্ণতা সবথেকে কম আকাশে এদের সব সবথেকে বেশি থাকে মাঝারি হলুদ এদের উষ্ণতা একটু বেশি নীল রং বা বিরাট নীল রঙের তারা উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল আর সাদা তারা উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি খালি চোখে এই নক্ষত্রদের আমরা দেখতে পাই নেক্সট নক্ষত্রমণ্ডল অনেকগুলি তারা বা নক্ষত্রের সমষ্টিকে নক্ষত্রমণ্ডল বলে থাকি ইংরাজিতে এদের বলে কনস্টেলেশন সব তারার ঝাঁক বা নক্ষত্রমণ্ডলীকে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে একটি মূর্তি গঠিত হয় যেমন উত্তরাকাশে সাতটি উজ্জ্বল তারা নিয়ে সপ্তশী মণ্ডল তৈরি হয় পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে আমরা আকাশে কালপুরুষকে দেখতে পাই ইংরাজি এম বা ওল্টানো এর মতো ক্যাশিওপিয়াকে দেখতে পাই চিহ্নের মতো বকমণ্ডলকে দেখতে পাই তোমরা মনে রাখবে ধ্রুবতারা একটি নক্ষত্র বহুকাল ধরে ধ্রুবতারা দেখেই রাত্রিবেলা নাবিকরা বা অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করতো এর দ্বারা উত্তর গোলার্ধের অক্ষাংশ নির্ণয় করা যায় আমরা যাকে শুকতারা বা সন্ধ্যাতারা বলি প্রকৃতপক্ষে এটি শুক্র গ্রহ ভোরবেলা আমরা এদেরকে পূর্ব আকাশের নিচের দিকে এবং সন্ধ্যাবেলা পশ্চিম আকাশের নিচের দিকে দেখতে পাই এবার ধূমকেতু বা কামেট ধুম মানে ধোঁয়া ধূমকেতু কতর অর্থ ধোঁয়ার নিশান এদের নিজস্ব আলো আছে কিন্তু মজার বিষয় এরা গ্রহদের মতো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে বা ঘরে ধূমকেতুর কক্ষের আকৃতি উপবৃত্তাকার এবং তাদের কক্ষপথ বিশাল দীর্ঘ সে কারণে বহু বছর পরে পরে এদের দেখা যায় যেমন হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর অন্তর অন্তর দেখা যায় সৌরজগতে অসংখ্য ধূমকেতুর মধ্যে একটি উল্লেখযোগ্য এটির কেন্দ্র লোহা এবং নিকেল দ্বারা গঠিত কিন্তু লেসটি গঠিত হয় গ্যাস দ্বারা এজন্য ঝাঁটার মতো দেখতে ধূমকেতুগুলো হঠাৎ আকাশে দেখা যায় এবং কিছুদিন পর আবার মিলিয়ে যায় তার জন্য ধূমকেতুকে হঠাৎ আগন্তুক বা মহাকাশের অতিথি বলে নেক্সট উল্কা বা মেটিউর অনেক সময় রাতের আকাশে উজ্জ্বল কোনো জ্যোতিষ্ককে ভূপৃষ্ঠের দিকে তীব্র গতিতে নেমে আসতে দেখা যায় বা খসে পড়তে দেখা যায় এই ঘটনাকে তারা খসা বা উল্কাপাত বলে ওই খসে পড়া জ্যোতিষ্কের নাম উল্কা বা মেটিউর সূর্য বা অন্য নক্ষত্রের আকর্ষণে ধূমকেতু বা অন্য কোনো জ্যোতিষ্ক ভেঙের টুকরো টুকরো হয়ে যায় বা চিন্ন হয়ে যায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বেশিরভাগ টুকরোগুলো ওই পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ছাই হয়ে যায় কেবল যে টুকরোগুলো একটু বড় সেগুলো প্রবল বেগে পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং গভীর গর্তের সৃষ্টি হয় যেমন আমেরিকার অ্যারিজোনা শহরে একটা উল্কাপাত হয়েছিল এর ফলে প্রচণ্ড গর্ত সৃষ্টি হয়েছে এই গর্তকে আমেরিকাবাসী শয়তানের খাত বলে অভিহিত করে বা বলে থাকে তো আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা কিন্তু ভুলবে না কোনটা ভুলবে না আমি যেটা বলছি এতক্ষণ বললাম জ্যোতির্বিজ্ঞান কাকে বলে স্যার আমি বলেই দিয়েছি সবটা বিজ্ঞানের যে শাখায় মহাকাশ তথা মহাবিশ্বের বিভিন্ন বস্তুসমূহ নিয়ে আলোচনা গবেষণা করা হয় সেই শাখাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ এই চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু নিহারিকা উল্কা ইত্যাদি নিয়ে যে বিজ্ঞান চর্চা করে সেই বিজ্ঞানের নাম জ্যোতির্বিজ্ঞান আজকের পাঠ এখানে শেষ করছি যাওয়ার আগে কিছু অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে গেলাম কাকে বলে নক্ষত্র বলতে আমরা কি বুঝি আমাদের মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো আমাদের পাঠ্যপুস্তক ও অন্য অন্য কোনো সহায়ক পুস্তক যদি থাকে এবং সেই সাথে আমার প্রোগ্রাম বারবার শুনে নিয়ে উপরের প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায় লিখবে ভালো থাকবে ঘরে থাকবে